Assalamualaikum, I am Masuda Haq, teacher of Light Fair School of English version. Today I will take English second paper class of class 3. Students, how are you? I hope you all are well. Today's our topic name is Unseen Comprehension. Now I am going to reading for you. Everyone heard of Suleiman. Shobai Suleimaner naam shunecho. The king of the Jews was famous all over the world for his wealth and magnificence and especially for his wisdom. Tini chilen Yehudider raja bikkhato chilen tar sompod tar rajokiyo ebong bisheshoto tar gyaner jonno. The Queen of Sheba heard much about the grandeur of Suleiman's court. Rani Sheba Suleimaner rajokiyo adalat somporke shunechilo and the worldwide reputation of his learning and wisdom. Ebong prithibi jure jar sunam khyati chilo tar shiksha gyan ebong buddhir she somporko shunechilen. Attracted by search reports, এ ধরনের রিপোর্টে তিনি আকর্ষিত হয়েছিলেন and she came to test the king. তিনি তার পরীক্ষা নেওয়ার জন্য এসেছিলেন তারা. She brought with her two garlands of flowers, one natural and the other artificial. তিনি সাথে নিয়ে এসেছিলেন দুটো ফুলের মালা, একটা হচ্ছে প্রাকৃতিক ফুলের তৈরি এবং অন্যটি হচ্ছে কৃত্রিমভাবে তৈরি. She placed them before the king to take the natural one. তিনি সেগুলো সেখানে রেখেছিলেন রাজা ন্যাচারালটা প্রাকৃতিকটা নেওয়ার আগে তুলে নেওয়ার আগে. Suleiman was puzzled for a time. Suleiman kichu shomoyer jonno dhadhay pore gelen, chintito holen. While pondering, he noticed some bees humming for honey in a withered rose. Tini kichukhon chinta korar pore tini jeta lokkho korlen kichu moumachi modhur jonno flower er kache শুকনো ফ্লাওয়ারগুলোর কাছে আসছে. হি আস্কড দ্য উইন্ডোজ টু বি ওপেন্ড. তিনি জানালা খোলার জন্য জিজ্ঞেস করেছিলেন বলেছিলেন. দ্য বিস কেম ইন অ্যান্ড স্যাটেল অন দ্য ন্যাচারাল ফ্লাওয়ার্স অ্যান্ড দ্য সল্ট দ্য রিডল অফ দ্য কুইন. যখন জানালা খুলে দেওয়া হলো মৌমাছিগুলো ভিতরে আসলো এবং প্রাকৃতিক ফুলের উপরে তারা সেট আপ হলো. দ্যাট মিন্স ওখান থেকে তারা মধু কালেক্ট করতে মানে সে ন্যাচারাল প্রাকৃতিক ফুলের উপরেই তারা বসেছে. দাস এভাবে যেটা রানীর যে ধাঁধারটার মধ্যে রাজা পড়ে গিয়েছিলেন মানে কিং সুলেমান তিনি সেটা সলভ করলেন. The Queen of Sheba was surprised and went admiring the king as of great wisdom. Rani Sheba tar onek bishito hoye giyechilen ebong tar proshongsha korlen tar e dhoroner buddhimottar jonno tini je buddhir porichoy dilen she jonno. Okay, now students এখন আমরা যেটা করব আমাদের যে এক্সারসাইজ আছে সেগুলো সলভ করব. আওয়ার ফার্স্ট এক্সারসাইজ নাম্বার ওয়ান. রাইট ওয়ান অফ দ্য ওয়ার্ডস দ্যাট কমপ্লিটস ইস সেন্টেন্স. দেয়ার আর থ্রি এক্সট্রা ওয়ার্ডস হুইচ ইউ ডু নট নিড টু ইউজ. এখানে যে অসম্পূর্ণ সেন্টেন্সগুলো আছে সেগুলো আমরা সম্পূর্ণ করব এবং আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ যে এখানে আটটি শব্দ দেওয়া আছে, তিনটা এক্সট্রা দেওয়া আছে, বাকি পাঁচটি আমরা ইউজ করব. নাম্বার ওয়ান আছে নটোরিয়াস. নটোরিয়াস দ্যাট মিন্স কুখ্যাত.
নেক্সট ওয়ার্ড উইজডম, উইজডম হচ্ছে জ্ঞানী, ফেমাস বিখ্যাত, হোম হোম হচ্ছে যেটা বাড়ি, আর রিডেল রিডেল আছে, রিডেলও এক ধরনের যেটা পাজল ধরনের ধাঁধা, ফ্লাওয়ার্স ফুল, কোশ্চেন কোশ্চেন কোর্ট হচ্ছে আদালত। এই আটটা ওয়ার্ড দিয়ে আমরা নিচের সেন্টেন্সগুলো কমপ্লিট করবো। ফার্স্ট সেন্টেন্স নাম্বার এ, কিং সোলেমান ওয়াজ ড্যাশ ফর হিজ উইজডম, কিং সোলেমান ওয়াজ ফেমাস ফর হিজ উইজডম, হিয়ার ফেমাস ইজ অ্যাপ্রোপ্রিয়েট। বি, কুইন অফ সেবা হার্ড মার্চ অফ হিজ লার্নিং অ্যান্ড উইজডম, তিনি তার শিক্ষা এবং জ্ঞান সম্পর্কে শুনেছিলেন। হি কেম টু হিজ, তিনি কোথায় এসেছিলেন, তার কোর্টে আদালতে, শি কেম টু হিজ কোর্ট টু টেস্ট হিজ উইজডম। নাম্বার ডি, শি ব্রচ টু গার্লেন্ডস অফ ফ্লাওয়ার্স। নাম্বার ই, হি সল্ট ড্যাশ অফ দ্য কুইন, হি সল্ট দ্য রিডেল অফ দ্য কুইন। আওয়ার নেক্সট এক্সারসাইজ, আনসার দ্য ফলোয়িং কোশ্চেন্স। নাম্বার এ, হু ওয়াজ কিং সোলেমান, কিংস আনসার, দ্য কিং সোলেমান ওয়াজ আ ফেমাস জিউস কিং। নাম্বার বি, হোয়াই ওয়াজ হি ফেমাস ফর, হি ওয়াজ ফেমাস ফর হিজ ওয়েলথ অ্যান্ড উইজডম। নাম্বার সি, হু কেম টু দ্য কোর্ট অফ সোলেমান, দ্য কুইন অফ শেবা কেম টু দ্য কোর্ট অফ দ্য কিং অফ কিং সোলেমান। নাম্বার ডি, হোয়াই ডিড কুইন অফ শেবা কাম টু হিজ কোর্ট, হি কেম টু টেস্ট কিংস উইজডম। নাম্বার ই, হোয়াট ডিড শি ব্রিং উইথ হার, শি ব্রচ টু পিসেস অফ গার্লেন্ডস উইথ হার। আই হোপ ইউ আন্ডারস্ট্যান্ড আওয়ার টুডেস টপিক্স। ইফ ইউ স্টুডেন্টস, ইফ ইউ হ্যাভ এনি কনফিউশন, ইউ ক্যান আস্ক এনি কোশ্চেন। ওকে, টুডে আওয়ার ক্লাস এন্ডস হিয়ার। আল্লাহ হাফেজ এভরিওয়ান, থ্যাংক ইউ।